জেলে গিয়ে দেবজানিকে জেরাই মামলা পিছিয়ে গেল মামলা যায় জেলে গিয়ে সিবিআই মুখোপাধ্যায়কে জেরা করার আবেদনের মামলার শুনানি গেল গেল আবেদনের মামলাতেই পিছিয়ে পিছিয়ে শুনানি চলতি মাসের পাঁচই ফেব্রুয়ারি বারাসাত আদালতের সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবজানিকে জেলে গিয়ে জেরা করার আবেদন করে সিবিআই বুধবার বারাসাত আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় তদন্তের কাজে আধিকারিকরা ও আইনজীবী ব্যস্ত আছেন ফলে এই মামলা পিছিয়ে দেওয়া হোক এদিন সিডি না আসার কারণে দেবযানী মুখোপাধ্যায়ের বেল পিটিশন শুনানি হয়নি বুধবার মামলার পরবর্তী শুনানি চোদ্দই মার্চ হবে বলে আদালত সূত্রে জানা যায় তবে এদিন লাল ডায়েরি নিয়ে মুখ খোলেননি দেবজানী ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত